1-7 মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সারা দেশে নিজ নিজ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেছে এই ফোরামের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা এবিএম আজরাফ টিপুর নেতৃত্বে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। নরসিংদী জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুশফিকুর রহমান। বিগত 7 বছর ধরে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করে আসছে বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এদিকে 3 মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস থাকলেও রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়নি। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সদস্য বিজয় সাহা, সুমন ও সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।